হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এম টিএস দু হাজার তেইশের অল শিফ্ট ম্যাথ ক্লাস সিক্স নিয়ে যেমন আজকের আমরা চার নয় দু হাজার তেইশের শিফট থ্রিতে আসা সমস্ত ম্যাথ সলভ করবো অলরেডি আমাদের এই সিডের মধ্যে পাঁচটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখেন সে দেখে নিও আগামী এমটিএস পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিপটা কি ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে সলভ করতে বলছে তাহলে আট থেকে তিন মিও গেলে কত হয় না পাঁচ হচ্ছে তাহলে মাইনাস টু মাইনাস ফাইভ মানে এই থেকে পাচ্ছি আমরা এখানে মাইনাস সাত মাইনাস সাত আর মাইনাস তিন গুণকলে হচ্ছে এখান থেকে একুশ একাত্তর থেকে একুশ বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চাশ এটা থাক দেখো এখানে দেখো এটা গুণকলে পাচ্ছি আমরা দুই পাঁচ আর দুয়ে গুন যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে সাত মানে একটু থেকে সাত আসছে তিন আর সাত গুণ করে আসছে কত আমার একুশ তাহলে পঞ্চাশ আর একুশ আলটিমেট কত পাচ্ছি আমি এখান থেকে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো বলছে এইটা এবং এইটার মধ্য সমানুপাতে নির্ণয় করতে বলছে অর্থাৎ কী হবে এটা জিরো পয়েন্ট ইন্টু জিরো এইটা গুণ করার পর রুট করে দেবো আমরা অর্থাৎ আট বাই একশো আর এখানে পাচ্ছি আমি বত্রিশ বাই একশো দেখো দুটো একশো থেকে বাইরে আসবে একটা একশো আর আট 32 মানে কী জানি আমরা দেখো দুশো ছাপ্পান্ন হয় উপরে ওপর দিয়েছে আপনার মানে বাইরে কত আসবে ষোলো ষোলো বাই একশো তার মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এটা আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে কী এখানে নিচের গ্রাফটি বলছে এক্স ওয়াই জেড কোম্পানি দ্বারা উৎপাদিত টায়ার সংখ্যা দেখানো হয়েছে দু হাজার বারো এবং তেরো সালে কোম্পানি জেড দ্বারা উৎপাদিত মোট টায়ার বারো এবং তেরো জেড মানে হচ্ছে এইটা ধারেরটা তাহলে দু হাজার বারোতে ষাটটা আর দু হাজার তেরোতেও ষাটটা মানে ষাট যোগ ষাট কত হচ্ছে না একশো কুড়ি আচ্ছা বলছে মোট উৎপাদিত টায়ারটা দু হাজার দশ এবং এগারো সালে কোম্পানি এক্স দ্বারা মোট উৎপাদিত টায়ারের কত শতাংশ আচ্ছা দশ এবং এগারো এইটা কোম্পানি এক্স মানে হচ্ছে একদম প্রথমেরটা মানে এর পঞ্চাশ আর হচ্ছে চল্লিশ পঞ্চাশ আর হচ্ছে এখানে চল্লিশ মানে হচ্ছে নব্বই এর কত শতাংশ মানে একশো কুড়িটা নব্বইয়ের কত শতাংশ ঠিক আছে শূন্য শূন্য কাটে এখান থেকে তিন দিকে গাল পাচ্ছি এখান থেকে আমরা চার এখানে গালো আমরা তিন চারশো বাই তার মানে এখান থেকে পাচ্ছি আমরা তিনশো একশো তেত্রিশ তিনশো একশো প্রায় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট ঠিক আছে নেক্সট বৃহত্তম সংখ্যাটি যাকে দিয়ে ছশো সাতাশ পনেরো হাজার ছশো তিরিশ একত্রিশশো আঠাশকে ভাগ করা হলে দুই পাঁচ এবং তিন ভাগশেষ পাওয়া যায় যতক্ষণে দেখো সবার আগে আমি এই যে ভাগশেষগুলো বেরোচ্ছে এইগুলো আমি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে ছশো সাতাশ থেকে দুই বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা ছশো পঁচিশ পনেরো হাজার ছশো তিরিশ থেকে যদি আমি পাঁচ বিয়োগ করি কত পাচ্ছি আমি এখানে পনেরো হাজার ছশো পঁচিশ আচ্ছা একত্রিশশো আঠাশ থেকে যদি আমি ছশো পঁচিশ না সরি তিন বিয়োগ হচ্ছে কত পাচ্ছি এখান থেকে আমরা একত্রিশশো পঁচিশ এখন দেখো এই অপশানের মধ্যে কোন সংখ্যাটা এমন আছে যাকে দিয়ে এইগুলোকে ভাগ করলে মিলে যাবে দেখো সবার আগে চোখ পড়ছে কোনটা দিকে এইটার দিকে দেখো ভাগ করলে তো মিলে যাবে যাবে এটাও মিলে হচ্ছে হচ্ছে এইটা সি এখানে ঠিক আছে নেক্সট চলো যদি পি একটা কাজ তিন ঘন্টা শেষ করতে পারে কিউ একই কাজ ছ ঘন্টা শেষ করতে পারে তবে এককভাবে আচ্ছা এককভাবে শেষ করতে পারে তবে একসাথে কাজ করলে এটা এক্স মিনিটে শেষ হয় এই এক্সের এর মানটা কত পি একটা কাজ করছে দেখো এটা আমার করে লাভ নেই সিম্পল করে দিচ্ছি দেখো এ বলছে তিন ঘন্টায় এ বলছে ছ ঘন্টায় যখন এটা একসাথে কাজ করবে তখন কত সময় লাগবে রিকোয়ার টাইম কি হবে তিন ইন্টু ছয় বাই তিন প্লাস ছয় তাহলে ওপরে হলো আঠেরো তলায় হলো নয় তাহলে আঠেরো বাই নয় মানে পাচ্ছি এখান থেকে আমরা দু ঘন্টা আমার দরকার কিন্তু এখানে মিনিটে দু ঘন্টা মানে হচ্ছে একশো কুড়ি মিনিট একশো কুড়ি মিনিট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান কোনটা হচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক বছরে আসল এবং সুদেশনের মধ্যে অনুপাত কত না ফাইভ ইস টু সিক্স সেক্ষেত্রে বার্ষিক সুদের হার কত পাঁচ টাকা ছিল ছ টাকা হয়েছে মানে এক টাকা হয়েছে সুদ তাহলে এক টাকা সুদ হচ্ছে পাঁচ টাকার ওপর তাহলে এক টাকা সুদ হচ্ছে পাঁচ টাকার ওপর সেক্ষেত্রে আর রেট অফ ইন্টারেস্ট এক বছর বাই হচ্ছে হান্ড্রেড তাহলে আর এর মান কত পাচ্ছি এখান থেকে আমরা টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এখানে রাইট অ্যান্সার বা জাস্ট এটাই ভাবো যে এক টাকা সুদ হচ্ছে পাঁচ টাকার ওপর তাহলে একশোর ওপর কত হচ্ছে একই হবে টোয়েন্টি পার্সেন্ট নেক্সট চলো একজন নৌকা চালক স্রোতের বিপরীতে ছ কিমি যায় দু ঘন্টায় আর স্রোতের দিকে ওয়ান পয়েন্ট ফাইভ কিমি যায় সেভেন পয়েন্ট ফাইভ মিনিটে স্থির জলে এটা তিরিশ কিমি যেতে কত সময় নেবে দেখো স্রোতের বিপরীতে মানে কিন্তু এখানে বলতে পারছি কি এটা প্রতিকূলে তাহলে বি মাইনাস এস বি হচ্ছে নৌকার বেগ এস হচ্ছে এখানে স্রোতের বেগ ঠিক আছে এখন সময় লাগছে কত না দু ঘন্টা লাগছে যাচ্ছে কত না ছ কিমি অর্থাৎ এখান থেকে আমি বি মাইনাস এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিন ঠিক আছে ভাবে দেখো এটা কি সোতের দিকে মানে এটা হয়ে যাবে কি আমার প্রতিকূল সরি অনুকূলে এটা হবে বি প্লাস এস কত সময় লাগছে এটা সেভেন পয়েন্ট ফাইভ মিনিট তার মানে পঁচাত্তর বাই ষাট দেখো আমি এটাকে মিনিটটাকে নিয়ে আসছি ঘন্টাতে নিয়ে আসছি তার পাশে আমি আটটা দশ নিলাম কারণ এখানে এই পয়েন্টটা তোলার জন্য ঠিক আছে মোট কত যাচ্ছে না ওয়ান পয়েন্ট ফাইভ বা পনেরো বাই দশ এই দাও দাও স্কেটটা দেওয়া পনেরো পাঁচে হচ্ছে পঁচাত্তর পাঁচ দিয়ে কালো আছে এখান থেকে আমরা বারো তাহলে এখানে পাচ্ছি আমরা বি প্লাস এসের মানটা পাচ্ছি এখান থেকে আমরা বারো ঠিক আছে এখন কি বলেছে বলছে তিরিশ কিমি যেতে স্থির জলে এটা কত সময় নেবে তাহলে আমার দরকার এখান থেকে বোটের বেগটা দরকার কত হবে বোটের বেগটা দুটো যোগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ বারো যোগ তিন বাই হচ্ছে দুই অর্থাৎ পনেরো বাই দুই কিমিবার ঘন্টা হচ্ছে এখানে নৌকার বেগটা এখন এই বেগ নিয়ে তিরিশ কিমি যেতে কত সময় লাগবে রিকোয়ার্ড টাইম কী হবে না ডিস্টেন্স বাই হচ্ছে বেগ তিরিশ বাই পনেরো বাই দুই তিরিশ ইন্টু দুই বাই পনেরো কারাউরি করে পাচ্ছি আমরা চার ঘন্টা চার ঘন্টা সময় লাগবে চার ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো বালকের গড় উচ্চতা বলে দিয়েছে কত না একশো পঞ্চাশ সেন্টিমিটার তবে এটা দেখা যায় যে গড় নির্ণয়ের সময় একশো সেমির একটা মান ভুল করে সেমি নেওয়া হয়েছে তাহলে সঠিক গড়টা নির্ণয় করো দেখো প্রত্যেকের গড় কত করে বলেছেন একশো পঞ্চাশ করে এখন আমি ভুল নিয়েছি একশো পঁয়ত্রিশ নিয়েছি নেওয়া দরকার ছিল কত না একশো ষাট মানে আমি এখানে কিন্তু পঁচিশ কম নিয়েছি তাই তো চল্লিশ কুড়ি ষাট হ্যাঁ পঁচিশ কম নিয়েছি তাহলে এই পঁচিশটা আমাকে তো অ্যাড করতেই হবে এই পঁচিশটা অ্যাড হবে কতজনের মধ্যে দেখো পঁচিশ জন বালকের মধ্যে মানে এই পঁচিশটা ডিভাইড হবে পঁচিশ জনের মধ্যে তাহলে এখানে আমাদের সঠিক গড়টা কত হবে না একশো পঞ্চাশ প্লাস ওয়ান হয়ে গেল এটা ওয়ান ফিফটি ওয়ান এটাই হচ্ছে আমাদের এখানে রাইট অ্যাভারেজ ঠিক আছে ওয়ান ফিফটি ওয়ান অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এটা সর্ষের তেলের ধার্য মূল্য এটার কয় মূল্য অপেক্ষা টেন পারসেন্ট বেশি রকম লাভ বা ক্ষতি যাতে না হয় তার জন্য ধার্যমূল্য অপেক্ষা কত শতাংশ কমে এটাকে বিক্রি করতে হবে তাকে ধরলাম আমি কেনা দাম কত না একশো সেক্ষেত্রে আমার এখানে ধার্যমূল্য কত হবে না একশো দশ হবে এখন বলছি কী আমি যাদের কোনো ক্ষতি হয় না বা লাভ হবে না কোনোটাই হবে না সেক্ষেত্রে আমরা কত কমে বিক্রি করতে পারি না আমি যদি দামের দামে ছেড়ে দিতে পারি অর্থাৎ একশো দশ টাকার ওপর যদি আমি আরও দশ টাকা ছাড় দিই তবেই দামটা কোথায় যাবে না একশোতে চলে যাবে একশোতে বেচা মানে না লাভ হবে না ক্ষতি হবে অর্থাৎ দশ টাকা ছাড় দিতে হবে আমাকে একশো দশের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত ছাড় দিতে চাই আমি দেখো একশো বাই এগারো এখান থেকে আমরা নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট এইটা ছাড় দিলে তবেই কিন্তু আমার না লাভ হবে না ক্ষতি হবে নেক্সট চলো প্রত্য টেবিলে একজন মহিলা দু হাজার বাইশ সালে প্রত্য কতটা করে জগিং করে তা দেখানো হয়েছে দু হাজার বাইশ সালে গড়ে কতটা দূরত্ব ওই মহিলা জগিং করেছে দেখো এখানে তো বারো মাসের হিসেব তো দিয়ে দিয়েছে এখান থেকে শূন্যগুলো বাদ দাও নয় দেখো কটা আছে এখান থেকে এই একটা নয় আছে আমি যোগ করে দিই নয় ছয় পনেরো তিনে আঠেরো তিনে একুশ তিনে চব্বিশ ছয় তিরিশ ছয় ছত্রিশ নয় পঁয়তাল্লিশ তিনে আটচল্লিশ ছয় চুয়ান্ন চুয়ান্ন নয় হচ্ছে তেষট্টি তেষট্টি আর তিনে হচ্ছে ছেষট্টি সিক্স সিক্স জিরো ভাগ করছি কত আমি দেখো এটা বারো মাসের হিসেবে তো বারো দিয়ে ভাগ করে দাও এখানে পাচ্ছি কত আমি দেখো পাঁচ বারং ষাট পাঁচ বারং ষাট তাহলে পঞ্চান্ন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ফিফটি ফাইভ কিমি ঠিক আছে এটা হচ্ছে আমাদের গড় বড় দূরত্ব নেক্সট চলো একটা ট্রাফিক জ্যামের ক্ষেত্র বল দিয়েছে এত দুটি সমান্তরাল বাবু বলেছে এত এবং এত তবে তাদের মধ্যে দূরত্বটা কত দেখো এখানে ক্ষেত্র বলতে কী ভাগ করতে পারি আমরা জানি ক্ষেত্রফল সূত্র কী হাফ ইন্টু সমান্তরাল বাবু মধ্যে সমষ্টি আঠাশ প্লাস বারো এবং তাদের মধ্যে দূরত্ব ধরলাম সেটা হচ্ছে এইচ সমান সমান কত পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান এইটটি এখানে পাচ্ছি আমি হাফ ইন্টু এখানে থেকে কত পাচ্ছি আমি তিরিশ দোষে চল্লিশ ইন্টু এইচ সমান সমান ওয়ান এইটটি কারোটি করলে পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি থেকে কারো পাচ্ছি এখান থেকে আমরা নাইন তাহলে এইচের এর মানটা পাচ্ছি আমি কত না নয় নয় হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ন সেন্টিমিটার এখন বলছি কিনা পঞ্চাশ লিটার প্রতি মিনিট হারে একটা আয়ত জলাধারে জলধারে জল ঢালা হচ্ছে জলাধারটা আয়তন কত বলছে এখানে একশো কুড়ি ঘন মিটার কত ঘন্টা লাগবে জলাধারটা পূর্ণ হতে দেখো এখানে আছে লিটার তাহলে আমাকে এটাকেও কিন্তু লিটারে কনভার্ট করতে হবে মিটার থেকে নিয়ে হবে কিসে না মিটারে এক ঘন ডেসিমিটার সময় সময় এক লিটার মানে এখান থেকে যেতে হবে আমাকে কিন্তু হাজার দিয়ে গুণ করতে হবে মানে ঘন মানে তো তিনটে রাশি অর্থাৎ একশো কুড়ির সাথে যদি আমি এখানে হাজার গুণ করি তবে এটা হবে কিসে না লিটারে এলো ঠিক আছে এখন দেখো পঞ্চাশ লিটার ঢালতে পারছে প্রতি মিনিটে মানে এক মিনিটে মানে একের ষাট তাহলে এক লিটার ঢালে হচ্ছে এক বাই ষাট ইন্টু হচ্ছে পঞ্চাশ সেক্ষেত্রে একশো কুড়ি ইন্টু হচ্ছে হাজার এত লিটার ঢালতে সময় লাগবে কত না একশো কুড়ি ইন্টু হচ্ছে এখানে হাজার বাই হচ্ছে ষাট ইন্টু হচ্ছে পঞ্চাশ এই দুটো শূন্য এই দুটো শূন্য এখান থেকে কেটে গেল পাঁচ দিয়ে গাল পাচ্ছি দুই এখানে গালো আছে আমরা কুড়ি তাহলে কুড়ি দুগুনে চল্লিশ চল্লিশ ঘন্টা লাগবে আমার এখানে সময় ঠিক আছে ফরটি আওয়ার্স হচ্ছে আমাদের এখানে রিকোয়ার্ড টাইম অপশন সি নেক্সট চলো আট হাজার পাঁচশো টাকার ওপর দু বছরের সরল সুদ এবং চক্রসুদ মধ্যে অন্তর হচ্ছে কত না এত টাকা বার্ষিক সুদের হারটা কত দেখো সাম সমাজন কী নিয়ে আমরা সাম সমাজ ডিফারেন্স ইন্টু হানড্রেড বাই আর তার হোল স্কোয়ার এটা মনে রাখতে বলেছিলাম তাহলে এখানে মূলধনটা কত না পঁচাশি হাজার টাকা ঠিক আছে ডিফারেন্সটা কত এখানে আটশো পঞ্চাশ টাকা তাহলে একশো বাই আর এখানে দুবার লিখে দাও একশো বাই আর একশো বাই আর ঠিক আছে দেখো এই শূন্য এই শূন্য তো কাটে এখান থেকে এই দুটো শূন্য এই দুটো শূন্য এখানে কেটে গেলো এটা দিয়ে কাটে পুরোপুরি কেটে গেলো তাহলে এখানে পাচ্ছি আমি আর স্কোয়ারের মান হচ্ছে একশো তাহলে আর এর মান পাচ্ছি এখান থেকে কত না দশ পারসেন্ট বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছি এখানে ছত্রিশশো টাকা এমনভাবে ভাগ করা হয় যাতে প্রথম অংশের অর্ধেক দ্বিতীয় অংশের এক তৃতীয় অংশ এবং তৃতীয় অংশের একের পাঁচ অংশ পরস্পর সমান হয় পাঁচ অংশ হয় বা সমান হয় তাহলে তৃতীয় অংশের মানটা কত হবে ধরলাম এটা প্রথম পার্টটা আমার এক্স তারপরটা ওয়াই তারপরটা আমার জেড এখন প্রথমটার অর্ধেক মানে এক্স বাই টু সমান সমান ওয়াই বাই থ্রি সমান কী হচ্ছে প্রথম অংশের অর্ধেক এটার সাথে সমান হচ্ছে আবার তৃতীয় অংশের একের পাঁচ অর্থাৎ জেড বাই ফাইভের সাথেও সমান তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্স বাই ওয়াই কত না টু বাই থ্রি আর ওয়াই বাই জেড কতটা এখান থেকে পাচ্ছি আমি থ্রি বাই ফাইভ কারণ এখান থেকে আমি যদি মার্চ করি তাহলে এক্স ইস টু ওয়াই টু জেড কত পাচ্ছি এখান থেকে টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ কোনো অসুবিধা নেই এখন দেখো বলছে তৃতীয় অংশের মানটা কত তিনটেকে যোগ করো দেখো পাঁচ তিনটে আট দুই দশ হচ্ছে দশ সমসান কত না ছত্রিশশো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে কত আমি তিনশো ষাট আমার লাগবে এখানে পাঁচের মানটা কারণ তৃতীয় অংশ মানে পাঁচ তাহলে পাঁচের মানটা কত হবে এখান থেকে পাঁচ ইন্টু তিনশো ষাট এখান থেকে পাচ্ছি কত আমি না আঠেরোশো আঠেরোশো হচ্ছে আমার অ্যান্সার এখানে অপশান ডি নেক্সট চলো একটা দোকানদার বলছে একটা দ্রব্য পাঁচশো টাকায় বিক্রি করে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করে পুরোনো মাল খালি করার জন্য এটির দাম টোয়েন্টি পার্সেন্ট কমিয়ে দেয় তাহলে দোকানে নতুন লাভ বা ক্ষতি কত হবে দেখো সেলিং প্রাইসটা কত ছিল পাঁচশো টাকা এইটা বিক্রি করে তার কিন্তু টোয়েন্টি লাভ হচ্ছে অর্থাৎ সিপিটা কত না পাঁচশো ইন্টু একশো বাই হচ্ছে একশো পঁচিশ পঁচিশ দিকে হালবাজখান থেকে আমরা চার পাঁচ পাঁচ দিকে থেকে মানে চারশো চারশো টাকা হচ্ছে আমার এখানে কিনা দাম এখন বলছে পুরোনো খালি করার জন্য দাম আবার টোয়েন্টি পার্সেন্ট কমিয়ে দেয় মানে এইটার ওপর টোয়েন্টি কমিয়ে দিচ্ছে মানে এখন দাম কত হচ্ছে না পাঁচশো ইন্টু বাই একশো তাহলে দাম হচ্ছে এখন কিন্তু চারশো টাকা দেখো চারশো টাকা এখন দাম হচ্ছে আর কেনা দামও চারশো আমার অর্থাৎ না লাভ হবে না কোনো ক্ষতি হবে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইডেন্সে যে দামে কিনেছিলো সে দামে বিক্রি করে দিলে না লাভ হবে না ক্ষতি হবে নেক্সট চলো দুটো ট্রেন আছে একশো কুড়ি মিটার এবং একশো পঞ্চাশ মিটার দীর্ঘ যতক্রমে একই দিকে সেভেন্টি কিমি পার ঘণ্টা বেগে এবং ফিফটি টু কিমি পার ঘণ্টা বেগে দৌড়াচ্ছে কত সময় প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনটাকে অতিক্রম করবে একে অপর অতিক্রম করা মানে কি ট্রেনটা নিয়ে দৈর্ঘ্য অতিক্রম করা অর্থাৎ একশো কুড়ি প্লাস একশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের টোটাল ডিসটেন্স আপেক্ষিক বেগ কী হবে একই দিকে যাচ্ছে মানে বেগটা হবে বিয়োগ মানে সত্তর মাইনাস বাহান্ন এবার এটা রয়েছে কি ঘণ্টাতে আমরা কী করবো এখানে পাঁচে আঠেরো দিয়ে গুণ করে আমরা এটা নিয়ে গেলাম মিটার পার সেকেন্ডে সময়টা লাগছে আমি ধরলাম এখানে টি তাহলে এখানে পাচ্ছি আমি টু সেভেন্টি যে এখান থেকে আমার আঠেরো আসবে আঠেরো ইন্টু পাঁচ বাই আঠেরো ইন্টু হচ্ছে টি আঠেরো আঠেরো কাটে এখানে তার টির মান পাচ্ছি এখান থেকে আমি পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা কুড়ি ফিফটি ফোর সেকেন্ডস অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার সোজা অঙ্ক নেক্সট চলো একজন সাইকেল আরোহী দশ পার ঘন্টা বেগ নিয়ে পনেরো কিমি যায় তারপর কুড়ি পার ঘণ্টা বেগ নিয়ে আরও পনেরো কিমি যায় সমগ্র যাতায়াত তার গড় বেগ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি বা স্পিড কি হবে টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম মোট দূরত্ব কত না পনেরো গেছে প্রথমে পনেরো গেছে পরে সময় লাগছে কত দেখো এইটা হচ্ছে ডিসটেন্স এটা হচ্ছে বেগ তাহলে পনেরো বাই দশ হচ্ছে আমার এখানে সময় এখানে পনেরো বাই কুড়ি হচ্ছে আমার এখানে সময় তাহলে উপরে দেখো কাটাকুটি করছি না একদম কাটাকুটি করেই দিই পনেরো দেখো উপর থেকে কী হয় না আচ্ছা করার দরকার নেই থাক আর এখান থেকে পনেরো কমন তুলন দেখো এখানে পাচ্ছি আমি কুড়ি হচ্ছে লসাগু দুই প্লাস এক ঠিক আছে তাহলে থার্টি ইন্টু টোয়েন্টি বাই ফিফটিন ইন্টু হচ্ছে তিরিশ এখান থেকে তা চল্লিশ তিন তার মানে হচ্ছে তেরো কারণ তিন হচ্ছে কত উনচল্লিশ এইটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার তেরো পয়েন্ট তিন তিন কিমি পার হচ্ছে আমার এখানে নেক্সট চলো তিন প্যাকেট তেল কিনলো যার প্রতিটা দাম কত না কুড়ি টাকা চার প্যাকেট কিনল প্রতিটা দাম হচ্ছে একুশ টাকা আর তিন প্যাকেট প্রতিটা দাম হচ্ছে বাইশ টাকা করে এক প্যাকেট তেলের গড় দাম কত মোট দাম বাই মোট প্যাকেট করে দাও তাহলে মোট দাম কত না তিন ইন্টু হচ্ছে কুড়ি চার ইন্টু হচ্ছে এখানে একুশ প্লাস তিন ইন্টু হচ্ছে বাইশ মোট প্যাকেট কত হচ্ছে এখানে তিন যোগ চার যোগ হচ্ছে তিন আচ্ছা এখানে দেখো রয়েছে কত না দশ আসছে এখান থেকে আচ্ছা এখানে পাচ্ছি আমি ষাট এখানে পাচ্ছি আমি এইটটি ফোর এখানে পাচ্ছি আমি সিক্সটি সিক্স তোমার সত্তর আর আশিতে পাচ্ছি এখান থেকে আমরা দেড়শো আর ষাটে পাচ্ছি এখান থেকে আমরা দুশো দশ অর্থাৎ একুশ টাকা হচ্ছে কিন্তু আমার এখানে এক প্যাকেট তেলের দাম অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একজন পুরুষ একটা কাজ বলছে বারো দিনে করতে পারে একজন মহিলা এটা করতে পারে দশ দিনে দুজন পুরুষ এবং তিনজন মহিলা অল্টারনেট দিনে কাজ করে মানে ধরো প্রথম দিন গেল গিয়ে দুজন পুরুষ কাজ করছে এখানে বলে দিয়েছে কি পুরুষরা প্রথম দিন কাজ করে অর্থাৎ দুজন পুরুষ যাবে প্রথম দিন কাজ করবে সেকেন্ড দিনে যাবে তিনজন মহিলা এইভাবে তার কাজটা ড্যাশ দিনে শেষ হবে দেখো একটা মেল একটা ফিমেল এ কাজটা করছে বারো দিনে আর এ কাজটা করছে হচ্ছে দশ দিনে এর এদের মধ্যে যে আমি এলসিএম করি পাচ্ছি এখান থেকে কত না ষাট হচ্ছে এখানে এলসিএম মানে এটা হচ্ছে টোটাল কাজ তাহলে একজন পুরুষের এফিশিয়েন্সি কত না পাঁচ আর মহিলার ক্ষেত্রে কত না ছয় বোঝা গেছে এবার দেখো ফার্স্ট দিনে এটা হচ্ছে ফার্স্ট দিন তারপর দেখো সেকেন্ড দিন এইভাবে হবে কন্টিনিউ ফার্স্ট দিনে যাচ্ছে দুজন পুরুষ ঠিক আছে তাহলে পাঁচ ইন্টু দুই মানে দশ ইউনিট কাজ করবে ঠিক আছে সেকেন্ড দিন যাচ্ছে কত না তিনজন মহিলা যাচ্ছে ঠিক আছে বা এফ এটা তাহলে কী হবে এটা তিন ইন্টু ছয় মানে আঠেরো কাজ করবে তার মানে দু কতটা হলো দুদিনে হলো দশ যোগ আঠেরো সমান সমান ইউনিট কাজ এখন এটাকে আর একটা দুই দিয়ে গুণ করে দাও তাহলে চার দিনে কতটা হচ্ছে এখান থেকে আমার পাচ্ছি চার দিনে হচ্ছে মানে এখানেও আমি দুই দিয়ে গুণ করছি মানে ছাপ্পান্ন ইউনিট কাজ আমার কিন্তু হয়ে গেছে এখন দেখো পড়ে আছে কত রিমেনিং কাজ কত পড়ে আছে ষাট থেকে ছাপ্পান্ন চলে গেলে পরে থাকছে আমার চার তো এই চার কাজটা কারা করতে গেছে এই দুজন পুরুষ আবার গেছে করতে ঠিক আছে তাদের এফিসিয়েন্সি কত না দশ পাঁচ পাঁচ করে দশ সেক্ষেত্রে সময় লাগবে কত রিকোয়ার টাইম কত লাগবে এই কাজ পড়ে আছে এফিসিয়েন্সি হচ্ছে দশ চার বাই দশ মানে দুই বাই পাঁচ হচ্ছে তার সময় লাগবে তাহলে প্রথমে লাগলো চার দিন তারপরে লাগছে আমার দুয়ের পাঁচ দিন তাহলে মোট কত হলো চার পাঁচ কুড়ি দুয়ে বাইশের পাঁচ দিন বাইশের পাঁচ দিনে কিন্তু কাজটা শেষ হবে আশা করি বোঝা গেছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো প্রথম বছর দেখো লাস্ট কোয়েশ্চেন এটা বলছে প্রথম বছর এটা সর জনসংখ্যা টেন পার্সেন্ট বৃদ্ধি পায় পরের বছর আবার জনসংখ্যা টেন পার্সেন্ট হ্রাস পায় দ্বিতীয় বছর শেষে জনসংখ্যা বলছে এত হলে প্রথম বছরের শুরুতে কত ছিল দেখো আমি ধরলাম এখানে ফার্স্ট ইয়ারের শুরুতে ছিল এটা একশো ফার্স্ট ইয়ারের এন্ডে কত হবে এটা দেখো টেন পার্সেন্ট বাড়ছে বেড়ে হয়ে গেল এটা একশো দশ ঠিক আছে আবার দেখো এই করে করে দেখো কী হবে এটা সেকেন্ড ইয়ারের এন্ডে কী হবে এটা একশো দশের ওপর আবার দেখো টেন পার্সেন্ট হাস পাচ্ছে মানে কি না নব্বই বাই একশো হচ্ছে মানে হয়ে গেল এটা নাইনটি নাইন এখন এইটার মান দিয়ে দিয়েছে কত না ওয়ান নাইন এইট ডবল জিরো তাহলে একের মানটা কত পুরোটা কাটে মানে দুশো হচ্ছে এখান থেকে আমাদের ঠিক আছে আমার দরকার কি শুরুতে কত ছিল অর্থাৎ এই একশোর মানটা কত হবে তাহলে একশোর মানটা হবে দুশো ইন্টু একশো মানে চারটে শূন্য দু পিড়ে আঠারশো মানে কুড়ি হাজার অর্থাৎ জনসংখ্যা ছিল শুরুতে কুড়ি হাজার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো সে লাইক করো কমেন্ট করো কতগুলো পারছো শেয়ার করে হাসি করে রাখো পরে বারগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ